हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ऑन स्पेशल किचन। खूब कम समय बिना झमेलाय और घरे थाका सामान्य किछु उपकरणे रान्ना करते चाहले आज ही तैरी करुन कासुंदी चिकेन। रुटी परोटार साथे एटी तो दुर्दान्त लागबेई, एमनकि भातेर साथेओ एटी भालो लागबे। ताहले चलुन साथे थेके देखे निन आमि किभाबे तैरी करछि। प्रथमे एकटा मिक्सिंग बोल निये तार मध्ये आमी चिकेनेर पिसगुलो दिए दिच्छी। एखाने 750 ग्राम चिकेन रयेछे। एबार चिकेनटा मैरिनेट करब और मैरिनेट करार जन्य दिच्छी एकटा मीडियम साइजे स्लाइस करे काटा पेंयाज, एक टेबिल चामच आदार पेस्ट, एक टेबिल चामच काँचा लंकार पेस्ट, देड़ टेबिल चामच परिमाण रसुनेर पेस्ट, दुई टेबिल चामच टक दई, एक चा चामच लाल लंकार गुड़ो, झालटा आपनारा निजेदेर प्रयोजन अनुजाई देवें, हाफ चा चामच जिरे गुड़ो, एक टेबिल चामच धने गुड़ो। एखाने जिरे गुड़ोटा खूब कम परिमाणे पड़बे, देव टेस्ट अनुजाई नुन। और सब लास्टे दिच्छी मेन इनग्रेडियंट्स जेटा रान्नार स्वादटाके आरो द्विगुण बाड़िये देवे। एखाने तीन टेबिल चामच कासुंदी रयेछे, सेटा दिए दिलाम। এবার এই সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা চিকেনের পিসে, যেন ভালো করে মশলাটা লেগে থাকে। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন এই ম্যারিনেট করা চিকেনটা আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইয়ে দেব 4 টেবিল চামচ সরষের তেল। এবারে তেলটা গরম হতেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এই গরম মশলার মধ্যে রয়েছে 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর 3টে ছোট এলাচ। সাথেই দেব 1/4 টিস্পুন হিং। ফোড়নটা একটু নেড়ে নেব, 10 সেকেন্ড মতো ফোড়নটা নেড়ে নিয়েছি। এখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। এখন 10 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। দশ মিনিট হাই ফ্লেমে রান্না করার পর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে এখন অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট রান্না করে নেব। এই চিকেন রান্নায় যত কম জল ব্যবহার করা হবে ততই রান্নার টেস্ট ভালো আসবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর আমি এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এখন জলটা অনেকটাই টেনে গেছে, নিচের দিক থেকে একবার নেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা চাপা দিয়ে আমি মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে আমি আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। এখন মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে আর চিকেনটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার এই কাঁচা লঙ্কাটা আমি চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। চিকেনের মধ্যে আর আলাদা করে জল দেব না, এইটুকু গ্রেভির আমার প্রয়োজন আছে।
তাই এইভাবে এটাকে রেখে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে আসবে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কাসুন্দি চিকেন, এবার আমি নামিয়ে সার্ভ করে দেব। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।